সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যেহেতু ভোট দিতে সময় লাগে, আমাদের লাইনে লাইনে দাঁড় করিয়ে দিতে হবে এবং আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে। ওই দিন আমরা খেয়ে না খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জয়লাভ করা না করা পর্যন্ত আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। কারণ একটি ভোট যদি আমরা কোনো কারণে কম পাই, তাহলে কি বিজয় লাভ করতে পারবো? পারবো না। তাহলে প্রত্যেকটি ভোট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি রিক্সাওয়ালা, ভ্যান ড্রাইভার, আমাদের ঠেলাগাড়িওয়ালা, আমাদের যত প্রকারের আবাল বৃদ্ধ বনিতা, অনেক মা বন্যা অসুস্থ থাকেন, আমরা চিন্তা করি বাদ্যেক উনি অসুস্থ যেতে পারবে না, না, প্রত্যেকটি ভোটারকে আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। একটি টিম আমরা তো আপনাদের পাশে আমরা বিরাজ করবই, মুভমেন্ট করবই এবং আমাদেরকে ভোটের মাধ্যমেই, ভোট দিয়ে জয়লাভ করতে হবে। সেই জন্য আমরা কাজ করে যাব। আপনারা সবাই এই জিনিসটি মাথা রাখবেন, এই ঢাকা পাশে প্রায় 60,000 উপরে জামাত শিবিরের ভোট আছে। কারণ কখনো জামাত শিবির তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকে না, তারা তাদের ভোট দিবে। আর কাকে দিবে? তাদের শিষ্যকে তো তারা দিব, কারণ জামাত শিবিরের নেত্রী হলেন খালেদা জিয়া, সেটি মাথা রাখতে হবে। পাশাপাশি কেন্দ্র থেকে থেকে আমাদের ভোটারদেরকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদের নেতা কর্মীরা সবসময় কাজ করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। ঢাকা পাশের যেখানে যে সমস্যা হবে, যেখানে আপনাদের সমস্যা মনে করে থাকবেন, আমরা মনিটরিং টিম থাকবো। আমি সবসময় সতর্ক অবস্থানে থাকি, মেয়র নির্বাচনে কাজ করেছি, বিশাল টিম নিয়ে আমরা কাজ করবো। যেখানে প্রয়োজন মনে করবেন, আপনারা এই অর্ডারে আমার সবার সাথে আমার সম্পৃক্ত আছে, আমাদেরকে ডাক দিবেন, আমি আমার সমস্ত লোকজন নিয়ে সেখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবে। কারণ জয়ের কোনো বিকল্প নেই, জয় লাভ করতেই হবে। এই ঢাকা পাস হলো আমাদের প্রবেশ মুখ, এইখানে আমাদের জয় লাভ না করতে পারলে আমাদের জন্য ব্যর্থতা গ্লানি আসতে পারে। আমাদের ভোট আমরা কাজী মনিরুল ইসলাম মনুকে ভোট দিব না, আমরা ভোট দিব কাকে? জননেত্রী শেখ হাসিনাকে। মানে জননেত্রী শেখ হাসিনার মার্কা কি? নৌকা। বঙ্গবন্ধুর মার্কা? নৌকা। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, আমরা মান অভিমান বলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ভাই ভাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ একজোট হয়ে আমাদের নৌকা মার্কার বিজয় চিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই টিমে রয়েছে আমাদের মোবারক ভাই সহ এই ওয়ার্ডের যিনি নির্বাচন কমিটি রয়েছে, আহ্বায়ক সদস্য সচিব এবং আজকের প্রেসিডেন্ট শুভ সহ যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আগামীকাল থেকে আমরা সকাল থেকে রাত অব্দি এই 60 নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ে সার্বক্ষণিক আমরা থাকব। আমরা মানুষের বাড়ি ভোট চাব, আবার অফিস কার্যালয়ে আমরা মনিটরিং করব। তাই এই 17 তারিখের নির্বাচনে বিপুল ভোটে আমরা নৌকার প্রার্থী মনু ভাইকে বিজয় করে শেখ হাসিনাকে উপহার দেব এবং চলমান উন্নয়ন সহ আরো ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড মনু ভাইয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। প্রাণ প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আস্থাভাজন ব্যক্তিত্ব সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তবে আপনাদের স্টেজের সামনে যারা আছেন, আমাদের সবচেয়ে থেকে বড় যোদ্ধা যারা, যারা 17 তারিখ মনু ভাইকে নিয়ে যুদ্ধে যাচ্ছেন, সবচেয়ে থেকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যেমন আজকে বিকেল 4টা থেকে শুরু করে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছেন, এখন বাজে রাত প্রায় 10:30 পর্যন্ত অপেক্ষা করছেন, 11টা। আপনারা যে 17 তারিখ বিজয়ের লক্ষ্যে যে কাজ করবেন সেই বিশ্বাস আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আছে, কিন্তু বিশ্বাসটা 17 তারিখ অর্জন করে আমরা তাদের হাতে আমাদের 60 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রেজাল্টটাকে, আওয়ামী অঙ্গ সংগঠন সবাই সকলকে নিয়ে রেজাল্টটা আমরা আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ভাই, আপনারা জানেন যে এই 24 মিনিটে একে 20 থেকে 25টা প্রোগ্রাম করছেন আমারই সাথে, আমি নিয়ে এসেছিলাম, আপনারা সকলে জানেন, আপনারা সকলে ছিলেন।
আপনারা মনুভাই সম্পর্কে কিছু বলেন নাই, মনুভাই সম্পর্কে আপনারা সকলে বারবার বলেন। বঙ্গবন্ধুর কোনো মার্কা আছে? আছে। আওয়ামী লীগের কোনো মার্কা আছে? আছে। এই আজকে মনুভাই কোনো মার্কা আছে? আছে। আমাদের মোজাম্মেল ভাই কোনো মার্কা আছে? আছে। আমাদের দিলীপ দা মুর্শিদ কামাল কোনো মার্কা?